মোস্ট অফ দ্য টাইম আপনারাই আমাদেরকে আস্ক করেন ভাইয়া 15 থেকে 16 হাজার টাকা বাজেট রেঞ্জে কোন স্মার্টফোনটা বেস্ট হবে। সো ওয়েল, এই প্রশ্নের আনসার দিতে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের বেস্ট স্মার্টফোনগুলো এই প্রাইস রেঞ্জে লঞ্চ করে থাকে। তো এই প্রাইস রেঞ্জে আমাদের দেশে দুটি স্মার্টফোন নিয়ে আপনারা অনেকেই কনফিউজড যে আসলে রেডমি 9 নিব নাকি ইনফিনিক্স নোট 7। দুইটা ফোনে ইউজ করা হয়েছে মিডিটেকের হেলিও G70 এবং G80 একটা প্রসেসর, যার জন্য বলবো এই দুইটা ফোনের আমরা হেড টু হেড কম্পেয়ার করব, দেন বলবো এই দুইটা ফোনের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট অপশন হবে। তো প্রথমেই বলি, দেখে নেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সাথে আছে আমি শোভন, সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বে অফ গ্যাজেট, তাদের কাছে প্রচুর পরিমাণ গ্যাজেট এবং স্মার্টফোনের কালেকশন রয়েছে। আর তাদের লোকেশনটি হচ্ছে সাপার নবীনগরে, আর তারা হচ্ছে মূলত একটি অনলাইন শপ, বাট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে স্মার্টফোন বা গ্যাজেট কালেক্ট করতে পারেন। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডিসক্রিপশনে। তো আপনি যদি আমাদের আগের কম্পারিজন ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবভিয়াসলি জানেন আমরা 6টা জিনিসের উপর বেস করে আমাদের কম্পেয়ারগুলো করে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে বিল কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা সেকশন, পারফরমেন্স, ব্যাটারি এবং শেষে বলি এর প্রাইজিং নিয়ে। তো অ্যাজ ইউজুয়ালি আজকে ওই দুইটা ফোনের বিল কোয়ালিটি থেকেই শুরু করব। মানে হচ্ছে দুইটা ফোনের বিল কোয়ালিটি একদম প্রিমিয়ার লেভেলের ছিল। যা বলা যায় রেডমি 9 সম্পর্কে যদি বলি, এটা ছিল অনেকটা ম্যাট ফিনিশের সাথে, সাথে হচ্ছে এটাতে খুবই ভালো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যার জন্য বলা যায় এটা প্রচুর পরিমাণ শক্তপোক্ত ছিল। এবং যেহেতু ম্যাট ফিনিশ, এটা হাতে ভালো পরিমাণে গ্রিপ দিচ্ছিল এবং হাত থেকে পড়ে যাওয়ার তেমন একটা চান্স নেই, এবং টুকটাক স্ক্র্যাচ থেকে অনেকটা প্রোটেক্ট করতে পারবে আপনার ফোনটিকে। এবং অপরদিকে যদি যাই ইনফিনিক্স নোট 7 এর দিকে, সেটাও অবভিয়াসলি খুবই ভালো বিল্ড ছিল, তবে এটা যেহেতু পলিকার্বোনেট ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, যার জন্য বলা যায় এতে টুকটাক স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য বলবো এতে একটা ট্রিপি কেস ইউজ করতে পারেন। তবে বলতে গেলে এই ফোনটি হচ্ছে লুকের দিক থেকে তেমন একটা খারাপ লাগেনি আমার কাছে, যার জন্য বলবো ডিজাইনটা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস। দুইটা ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, তো দুইটা ফোনই এখানে আমার কাছে উইনার। তো এবার চলে আসি ফোন দুটির ডিসপ্লে সেকশনে। তো প্রথমেই বলে নিই রেডমি 9 নিয়ে, এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, বাট এই ফোনটিতে ইউজ করা হয়েছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার জন্য বলা হয় যে এর ডিসপ্লে ছিল খুবই ভালো এবং এর PPI ডেন্সিটি ছিল 395, যার জন্য বলা যায় এর ডিসপ্লে কালার ডেন্সিটি এবং হচ্ছে ডিসপ্লের শার্পনেস অনেকটাই ভালো পেয়েছি, যার জন্য বলা যায় ডে টু ডে ইউজের ক্ষেত্রে তেমন কোনো সমস্যাই ক্রিয়েট করবে না এই ফোনটি। অপরদিকে হচ্ছে ইনফিনিক্স নোট 7, এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.95 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে এবং এতে থাকছে 720p একটি রেজুলেশন, মানে এই বড় একটা ডিসপ্লেতেও এই রেজুলেশনটা আসলেই অনাকাঙ্ক্ষিত। সাথে হচ্ছে এর PPI ডেন্সিটি হচ্ছে 269, বাট আমি যদি ওভারঅল ডিসপ্লের কথা বলি তাহলে অবভিয়াসলি বলবো রেডমি 9 এখানে কমপ্লিটলি উইনার। তো এবার কথা বলতে চলে আসলাম এই দুইটা ফোনের হার্ডওয়্যার সেকশন নিয়ে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, যা হচ্ছে রেডমি 9 এ থাকছে মিডিয়াটেকের হেলিও G80 এবং অন্যদিকে ইনফিনিক্স নোট 7 এ থাকছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর। বাট দুইটা ফোনের প্রসেসরই থাকছে হচ্ছে 12 nanometer আর্কিটেকচারের একটি বিল, সাথে হচ্ছে দুইটা ফোনেরই হচ্ছে ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz, সাথে দুইটা ফোনে ইউজ করা হয়েছে মালি G52 MC2 এর একটি GPU। আর রেডমি 9 এ পাবেন হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, কিন্তু অপরদিকে নোট 7 এ পাচ্ছেন হচ্ছে 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। তো একটু অ্যাডভান্টেজ নোট 7 এ স্টোরেজের দিকে পেয়ে যাচ্ছি। তো এবার যদি ফোনগুলোর গেমিং সেকশন থেকে ঘুরে আসা যাক, রেডমি 9 এ এটাতে অ্যান্টুডু বেঞ্চমার্কে প্রায় 1,95,000 মধ্যে স্কোর করতে পেরেছে এবং সাথে বলতে চাই ফোনটিতে গেমিং অনেকটা বেটার অপটিমাইজ করতে পারে। বলা যায় পাবজি অনেকটা স্মুথ এবং ল্যাগ ফ্রিবল গেম প্লেবল পেয়েছি এই বাজেট সেগমেন্টে, সাথে হচ্ছে বলা যায় এটা যেহেতু একদম এন্ট্রি লেভেলের চিপসেট, যার জন্য মাঝে মাঝে টুকটাক কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে, তা একদমই সামান্য বলা যায়। এবং অপরদিকে যদি নোট 7 এর কথা বলি, এটাও হচ্ছে অ্যান্টুডু বেঞ্চমার্কে প্রায় 1,73,000 মতো স্কোর করতে পারে এবং এটাতেও হচ্ছে পাবজি খুবই ভালোভাবে স্মুথলি প্লে করতে পারে, তো মানে টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া এটাতেও তেমন কোনো ল্যাগের দেখা আমরা পাইনি। সাথে হচ্ছে দুইটা ফোনই হচ্ছে কি একটু হিটিং ইস্যু থাকলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ একটু বেশি দেখতে পাবো, তো সেক্ষেত্রে বলতে গেলে এই বাজেট চিপে খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন দুইটা ফোন থেকে, তবে রেডমি 9 এখানেও উইনার। তো এবার কথা বলি দুইটা ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলবো দুইটা ফোনে চার্জিং নিয়ে তেমন কোনো সমস্যা হবে না, বাট আমার কাছে সমস্যা যেটা লেগেছে রেডমি 9 এ ইউজ করা হয়েছে 10W একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটা দিয়ে চার্জ দিতে অলমোস্ট
3 ঘন্টা লেগে যায়, যা অবশ্যই বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু অপরদিকে নোট 7 এ পাচ্ছেন হচ্ছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যার জন্য বলা যায় এটাতে চার্জিং টাইমটা একটু কমিয়ে আনবে। তবে চলে আসলাম দুইটা ফোনের ক্যামেরা সেকশনে। রেডমি 9 এ ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল একটি মেইন শুটার, দেন থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে এতে। এবং সাথে নোট 7 এ হচ্ছে কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে, তবে এর মেইন ক্যামেরাতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, সেকেন্ডলি থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং শেষলি 2 মেগাপিক্সেলের একটি ভিডিও ক্যামেরা। তো দুইটা ফোনের ক্যামেরা কোয়ালিটি অবভিয়াসলি খুবই ভালো পারফর্ম করেছে। তবে যেহেতু রেডমি 9 এ যেহেতু 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার দেওয়া হয়েছে, তারপরে এর সেন্সরটি খুবই ভালো পারফর্ম করেছে, মানে বললাম যে গুড লাইটিং কন্ডিশনে খুবই ভালো ছবি পাচ্ছিলাম। সাথে হচ্ছে নোট 7 এই সেন্সরটিতেও খুবই ভালো ছবি পাচ্ছিলাম, সাথে হচ্ছে ছবির ডাইনামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেট অনেকটাই বেটার ছিল। এটি যদি রেডমি 9 এর সাথে কম্পেয়ার করি তাহলে তেমন একটা ডিফারেন্ট আমি পাইনি, তবে এর নোট 7 এর ক্যামেরাটির ডিটেলসের পরিমাণটা এবং শার্পনেসটা একটু বেশি বলা যায়। এবং বোথ ফোনেই হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যার জন্য বলবো অনেকটা পোর্ট্রেট শটের ক্ষেত্রে অ্যাকুরেটলি ব্লার করতে পারে, বাট ম্যাক্রো লেন্স আমার কাছে কোনোটাই ভালো লাগেনি, মানে তেমন একটা কাজের ছিল না এটি। তবে রেডমি 9 এক্সট্রা যে জিনিসটা আমরা বেশি পাচ্ছি, যা হচ্ছে এর একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যেটা হচ্ছে নোট 7 এ ছিল না। আলট্রা ওয়াইড দেওয়া হতো তাহলে অবশ্যই বলতাম যে ক্যামেরা সেকশনে অবশ্যই এখানে নোট 7টা বেটার পারফর্ম করতো। তবে বলা যায় যে ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে আমি দুইটাতেই স্যাটিসফাইড, তবে যদি আপনি শুধুমাত্র প্রাইমারি সেন্সরের কথাই ভাবেন তাহলে বলবো অবশ্যই নোট 7টা বেটার, বাট যদি একই সাথে আলট্রা ওয়াইড সেন্সরের কথাও যদি বলেন তাহলে এখানে রেডমি 9টা এগিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের চাহিদা অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স থেকে আপনার যে কোনো একটা স্মার্টফোন চুজ করতে পারেন। এবার চলে আসলাম লাস্ট এবং ফাইনাল অপশন, যা হচ্ছে দুইটা ফোনের প্রাইসিং নিয়ে। রেডমি 9 হচ্ছে 464 ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 15,000 টাকায়, এবং অন্যদিকে ইনফিনিক্স নোট 7 এই ফোনটি বাংলাদেশে 4/128 GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 16,000 টাকা। তো এবার বলবো 1,000 টাকার ব্যবধানে দুইটা ফোনে কী কী বেশি এবং কম পাচ্ছি। তো এবার যদি বলি রেডমি 9 এই ফোনটাতে এতে 10 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এবং অপরদিকে বলা যায় এর ক্যামেরাতে একটু ডাউনগ্রেডেড রয়েছে। তাছাড়া রেডমি 9টা অবভিয়াসলি বেটার পারফর্ম করবে হচ্ছে ডিসপ্লের দিকে, যেহেতু ফুল এইচডি প্লাসের ডিসপ্লে রয়েছে। অপরদিকে হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80 একটি প্রসেসর, যেহেতু যার জন্য বলা যায় ওভারঅল গেমিং সেকশনেও বেটার পারফর্ম করবে। তো লাস্টলি বলতে চাই, আপনি যদি মিডিয়া কনজিউমার হন প্লাস হচ্ছে আপনি যদি হ্যাভি গেমার হন, তাহলে বলবো অবভিয়াসলি রেডমি 9টা অবভিয়াসলি আপনার জন্য বেটার হবে। এবং আপনি অন্যদিকে যদি আপনি একটু ক্যামেরা লাভার হন, সাথে হচ্ছে আপনি চার্জিং টাইমটা একটু বেশি চান এবং স্টাইলিশ ফোন হিসাবে ইনফিনিক্স নোট 7টা খারাপ না, তো সেজন্য বলবো আপনাদের চাহিদা অনুযায়ী দুইটা স্মার্টফোনের মধ্যে একটা আপনারা চুজ করতে পারেন। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। তো এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেটার অপশন হবে তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সাথে হচ্ছে আপনারা যদি এই দুইটা ফোন সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আমি তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।